আজকের সারা দিন দেশের খবরে আপনাদের স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। এই যে মশা যে আছে ভিতরে, আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম মশা তো আমাকে উঠে নিয়ে যাচ্ছিল। বোটানিক্যাল গার্ডেনে ঝটিকা পরিদর্শনে গিয়ে বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। হবিগঞ্জে মেছো বাঘের আক্রমণে আহত 11, গ্রাম জুড়ে আতঙ্ক। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন, বললেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে অভিযোগপত্র। বিএনপি নেতা আসলাম সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বোটানিক্যাল গার্ডেনে ঝটিকা পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মেয়রের এই পরিদর্শনের একটি ভিডিও DNCC-র ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় মুঠোফোনে DNCC মেয়র বোটানিক্যাল গার্ডেনের পরিচালককে বলতে থাকেন, ডাইরেক্টর সাহেব, আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম মশা তো আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, এই মশার প্রজনন স্থল কবে ক্লিন শুরু করবেন বলেন আমাকে, আমি 7 দিন পর আবার আসব, আমি কোনো ডোবা কচুরিপানা দেখতে চাই না, কারণ এখান থেকে মশাগুলো 3-4 কিলোমিটার উড়াল দিতে পারে, আশেপাশের সব এলাকায় মশা ছড়িয়ে পড়ে, 7 দিন পর কোনো কচুরিপানা দেখতে চাই না। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মেছো বাঘের আক্রমণে কমপক্ষে 11 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আব্দুল খালেক নামের 60-ঊর্ধ্ব এক ব্যক্তিকে সিলেট SAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার ও রানীরকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও বন বিভাগের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। পার্শ্ববর্তী কালেঙ্গা পাহাড় থেকে মেছো বাঘ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার জনপদে প্রবেশ করে মানুষের উপর আক্রমণ করে, এতে কমপক্ষে 11 জন আহত হন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেয়া বক্তব্যকে মিথ্যাচার ও অপবাদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেছেন মাহবুব তালুকদার মিথ্যাচার করেন, তিনি উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেন, হয়তো তার কোনো এজেন্ডা আছে, সেটা বাস্তবায়নের জন্য তিনি এমন বক্তব্য দেন। আজ বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত বিতর্কিত নেতা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন পুলিশ। বৃহস্পতিবার গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা আরও পৃথক 3টি মামলা রয়েছে। বর্তমানে সব মামলায় জামিনে আছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বাকি 3 আসামি হলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা, আসলামের 2 ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ শুনানি শেষে এই আদেশ দেন। এই ছিল আমাদের আজকের সারাদিন দেশের সংবাদে। দিনের সব খবর জানতে চোখ রাখুন আজকের সারাদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এজন্য আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।